ওভার স্মার্ট কাণ্ড বিভূতিত পেলাইছে সাধারণ জনতাক। স্মার্ট মিটার স্থাপনের পাছতে পূর্বতক দুগুণ বিল বৃদ্ধি পথ হাহাকার হওয়া রাইজ ওলাই আছে রাজপথলে। মূল্য বৃদ্ধিয়ে চেপি ধরা রাইজক বিদ্যুতের বিলেও করেছে এটা কুঙা। স্মার্ট মিটার নামত লুণ্ঠন, শক্তি বিভাগের বিরুদ্ধে সরব দল সংগঠন। স্মার্ট মিটারের সংযোজনে জনতাক বাধ মার দি শক্তি বিভাগের শক্তি প্রদর্শন। মাচুল বাড়িছে বিদ্যুতের, কিন্তু উন্নত হওয়া নাই বিদ্যুৎ যোগান। বিদ্যুতের নাটনি, লোডশেডিং, এইবুরের মাজতেই ভূতের উপর দানক পড়া দি আহিল প্রিপেইড স্মার্ট মিটার। অতিষ্ঠ জনতা, নিরুপায় উপভোক্তা। খংক্ষোভত শিবসাগরের এজন ব্যক্তিয়ে কলে সরকারে চলাইছে স্মার্টলি লুণ্ঠন। এই যিবোৰ আসলে রাজ্য সরকারে এপিডিসিএলর দ্বারা স্মার্ট মিটার ঘরে ঘরে দি আসলে স্মার্টলি ডকাইতি করার এক ব্যবস্থা করেছে, এই আসলে বন্ধ করব লাগে। তিনিচুকীয়াত অতিষ্ঠ হয়ে পড়ল এইগৰাকী মহিলা। কলে কেরাসিন বজার পাবলে নাই, স্মার্ট মিটারের বাবে মাহেকর হিসাবত লাগিল পয়মাল। কারেন্ট নাথাকতে আমি আমার রেশনের দোকানের কেরাসিন তেল দিছিলে, কেরাসিন তেল তো আজি লুপ্ত করে দিলে, লুপ্ত করে পিনি প্রাইভেটের বাহিরে বিক্রি করে আছে 90 টাকা 100 টাকা লিটারকে। স্মার্ট মিটারের বাবে গুয়াহাটির পানবজার শহীদ ন্যাসর কার্যালয়ের আসুয়ে বাহি করলে বিক্ষোভ কার্যসূচী। আসুর নেতৃত্বর মতে জনতার উপর সরকারের স্মার্ট মিটার রূপত জাপি দিয়া স্মার্ট ডকাইতর একমাত্র লক্ষ্য হল জনতার পকেট উদং করে সেই টকার সরকার রাজকূপ্তনক গেল করা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক এই কার্যর ফল ভোগ করবলে সাজু থাকবলে এক প্রকার সকিয়নি আসু নেতৃত্বর। ইফালে স্মার্ট মিটার বিসঙ্গতিক লৈ করিমগঞ্জত কংগ্রেসের ব্যাপক প্রতিবাদ। প্রতিবাদকারী দাহ করলে শক্তিমন্ত্রী নন্দিতা গার্লুসার পুত্রিকা। আমি নিজে স্মার্ট মিটারের একজন ভুক্তভোগী, আগে আমি 2000 টাকা বিল দিতাম, এখন 8 থেকে 10 হাজার টাকা দিতে লাগে। দেখুন যারা গরিব মানুষ এমন আছে লাইটের বিল তারা পরিবার ছাড়াই লাইটের বিল দিতে লাগে, লাইট ছাড়া চলতে লাগবে আগামী দিনে। মানকাছর হাতখিংমারিত রাইজে শক্তিমন্ত্রীক দিলে সকিয়নি। পিরতুর মিকলে ঠেলি দিছে স্মার্ট মিটারের জড়িয়ে। স্মার্ট মিটার যদি অতি সোনকালে চেঞ্জ নকরে তেনেহলে কিন্তু ইয়ার বিরুদ্ধে আমি বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ করিম। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। প্রথমবারের বাবে মায়াঙত আয়োজন করা হয়েছে যাদুর উৎসব ইন্দ্রজাল। মরিগাঁও জিলা প্রশাসনের উদ্যোগত যাদুর দেশ মায়াঙত উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তর পর অহা 101 সাধকে প্রদর্শন করেছে তন্ত্র মন্ত্র আর যাদুবিদ্যা। তন্ত্র মন্ত্র তথা যাদুর দেশ মায়াঙত উখল মাখল পরিবেশ। প্রথমবারের বাবে মায়াঙত আয়োজন করা হয়েছে যাদুর উৎসব ইন্দ্রজাল। এই মহোৎসবত অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা 101 সাধকে অংশগ্ৰহণ কৰিছে, প্ৰদৰ্শন কৰিছে তন্ত্ৰ মন্ত্ৰ আৰু যাদুবিদ্যা। নিশ্চয়কৈ তন্ত্ৰ মন্ত্ৰ আৰু যাদুৰ দেশ হিচাপে খ্যাত মায়ং আৰু মায়ঙত এইবেলি প্ৰথমবাৰৰ বাবে যিহেতু যাদুৰ উৎসৱ ইন্দ্ৰজাল আয়োজন কৰা হৈছে আৰু ইন্দ্ৰজাল যি যাদুৰ যি উৎসৱ সেই উৎসৱত আমি এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ। ইন্দ্রজাল উৎসবের লগত সংগতি রাখি উলিওয়া হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা। শোভাযাত্রাত উদ্ভাসিত হয় অসমৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কলা কৃষ্টি আর সংস্কৃতি। এই মহোৎসবে পর্যটকক আকর্ষণ করব বলে আশাবাদী মরিগাঁও জেলার আয়ুক্তগৰাকী। হয় প্রথমবারের বাবে আজি মরিগাঁও জেলা প্রশাসন তথা মায়ং আর মরিগাঁওবাসী রাইজে একত্রিত হয়ে করেছে এভাগ আপনার উৎসবের উদযাপন যি করেছে। আর তার মূল আপনার হেৰি হয়েছে, আপনার মূল তথ্য হয়েছে যে আমি আমার যে পরম্পরাগতভাবে যে যাদুবিদ্যা তথা মায়ঙর তন্ত্রমন্ত্র ইত্যাদি চলি আছে সেই কথাখিনি বিশ্বর প্রেক্ষাপটত আমি উপস্থাপন করার অত্যন্ত প্রয়োজন। মরিগাঁও জেলা প্রশাসনের উদ্যোগত আর স্থানীয় লোকের সহযোগত আয়োজন করা এই উৎসবের সংগতি রাখি আয়োজন করা হয়েছে যাদুবিদ্যার এক প্রদর্শনীও। এই প্রদর্শনী চাবলে আগমন ঘটিছে বিভিন্ন প্রান্তর পর্যটকর। মই প্রয়াস করেছো মায়ঙর যে যাদু বলে কোয়ার ভয়ানক যে শব্দ বা যে একটা বাহিরের মানুষ আহে সেটা এটাও বর্তি আছে। আর মই এটু মেসেজ দিব বিচারিছো এই যুগের আমার উঠি অহার প্রজন্ম, যে এই প্রজন্মটই আমার আগত পার হয়ে যাওয়া প্রজন্মর পড়া এই বস্তুখিনে সংরক্ষণ করে শিকি লব লাগে। এই উৎসবত সন্ধ্যা স্থানীয় যাদুকর সকলের যাদু প্রদর্শনের লগতে
জাদু প্ৰদৰ্শন কৰে জাদু সম্ৰাট বিক্ৰমে। জাগিৰোডৰ পৰা অজয় পালৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। গুৱাহাটীত বিজেপি নেতাৰ ৰহস্যজনক মৃত্যু। ৰেললাইনৰ সমীপত উদ্ধাৰ অশোক বৰ্মনৰ মৃতদেহ। বিজেপিৰ গীতা মন্দিৰ মণ্ডল যুৱ মৰ্চাৰ কাৰ্যালয় সম্পাদক আছিল অশোক। মৃত যুৱকজনৰ ঘৰ নুনমাটিৰ 2 নং বাপুজী নগৰত। চেক্টৰ 3ৰ ৰেল লাইনৰ সমীপত মৃতদেহ উদ্ধাৰক লৈ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। অশোকক হত্যা কৰি ৰেল লাইনত পেলাই থৈ যোৱাৰ সন্দেহ। মৃতদেহত স্পষ্ট আছিল আঘাতৰ চিন। ৰেল লাইনৰ কাষতে উদ্ধাৰ হৈছে যুৱকজনৰ বাইক। ৰাতিপুৱা কালি 6টামান ওলাই গৈছোঁ জিমত যাওঁ বুলি কৈ। জিমত যাওঁ বুলি ডাঙৰটোৱে আৰু গাড়ী চলাই, উবেৰৰ গাড়ী এখন চলাই, সি আৰু ৰাতি 12টালৈকে নাহা নাই। আমি অনিদিনা আহে, আজিও আহিব। মোবাইল দুটা নাই, মোবাইল দহটাই দুটা নিছে। তাৰপিছত ৰাতিপুৱা আৰু ফোন কৰিছে বোলে আমাৰ এই শালপতিৰ হীৰাক লগি মোবাইলত, যে অমুক বৈদা ল'ৰাটো ট্ৰেইন এখন লৈছে। সেইখিনিয়ে কথা আৰু বেলেগ নাই। মানে সেই কিছুমান কামত যায় আৰু মাতিলি বিজেপি। আলফা স্বাধীনৰ নুফুটা বোমক লৈ আজিও ৰহস্য ভেদ কৰিব নোৱাৰিলে আৰক্ষীয়ে। 16 বছৰ আগৰ ধাৰাবাহিক বোমা বিস্ফোৰণৰ পৰা শিক্ষা নল'লে আৰক্ষীয়ে। ফুলদাৰী সদৃশ চি চি টিভি পৰিত্যক্ত বাহনৰ ওপৰত চকু নপৰা আৰক্ষীৰ সন্মুখতে আলফা স্বাধীনে গুৱাহাটীত সংস্থাপন কৰি থৈ গ'ল বোমা। কাহিনীবোৰ পূৰ্বতেই পৰ্যালোচনা কৰাৰ খুবেই প্ৰয়োজন আছিল। যিবোৰ কাহিনী এই মুহূৰ্তত পৰ্যালোচনা কৰি এক প্ৰকাৰ ব্যস্ত হৈ পৰিছে অসম আৰক্ষী। যি সময়ত আলফা স্বাধীনে জংগলৰ পৰাই এক প্ৰকাৰ শক্তি প্ৰদৰ্শন কৰিলে, তেনে সময়তে অসম আৰক্ষীৰ গোটেই ছবিখন এই মুহূৰ্তত স্পষ্ট হৈ পৰিছে। এক প্ৰকাৰ আৰক্ষীৰ হাতত ইনপুট আছিল, কিন্তু সেই ইনপুট থকাৰ পিছতো কিন্তু আৰক্ষী সংযম নহ'ল, যাৰ ফলত ৰাজ্যৰ 25টাকৈ স্থানত আলফা স্বাধীনে নিৰ্বিঘ্নে বোমা পুতি তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিলে নিজৰ শক্তি। গুৱাহাটীতে থাকি ৰাজ্যৰ আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙে তদাৰক কৰিছে এই সমগ্ৰ ঘটনাৰ আঁৰৰ কিছু ছবি। কিন্তু এই মুহূৰ্তলৈকে কোনো ক্লু লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই অসম আৰক্ষীয়ে। আৰু শেহতীয়াকৈ অসম আৰক্ষীৰে এডিজিপি পৰ্যায়ৰ কেইবাগৰাকীও শীৰ্ষ আৰক্ষী বিষয়াই অসমৰ উজনি ভ্ৰমণত বৰ্তমান ব্যস্ত হৈ আছে, আৰু উজনি অসমৰ কেইবাগৰাকীও এছ পিৰ সৈতে ইখনৰ পিছত আনখনকৈ বৈঠকত মিলিত হৈ গোটেই ঘটনাটোৰ পৰ্যালোচনা কৰিছে। কিন্তু ক'ত ভুল ৰৈ গ'ল অসম আৰক্ষীৰ, তাক লৈ কিন্তু শুধৰণি এই মুহূৰ্তত খুবেই প্ৰয়োজন আছে। আজিৰ সময়ত যদি আমি 16টা বছৰৰ পূৰ্বৰ কথা মনত পেলাওঁ, তেতিয়াহ'লে নিশ্চয় প্ৰতিজন দৰ্শকেই সেই অভিশপ্ত দিনটোৰ কথা মনত ৰাখিছে। 30 অক্টোবৰ 2008, অৰ্থাৎ ৰাজ্য জোকাৰি যোৱা সেই ধাৰাবাহিক বোমা বিস্ফোৰণত প্ৰায় 60ৰো অধিক লোকে কৰুণ মৃত্যুক সাৱটি লৈছিল। কিন্তু তাৰপিছতো এই গোটেই ঘটনাটোক লৈ কিন্তু কোনো শিক্ষা নল'লে অসম আৰক্ষীয়ে, যাৰ ফলত পুনৰ আলফা স্বাধীনেই জংগলত থাকি তেওঁলোকে প্ৰদৰ্শন কৰিলে নিজৰ শক্তি। অপৰাধমুক্ত গুৱাহাটী গঢ়াৰ উদ্দেশ্যে গুৱাহাটী উন্নয়ন বিভাগে যিদৰে গুৱাহাটীৰ চৌপাশে চি চি টিভি সংস্থাপন কৰিলে, কিন্তু সেই চি চি টিভিসমূহ সম্প্ৰতি আজিৰ সময়তো এক প্ৰকাৰ বিকল অৱস্থাত। স্বাধীনতা দিৱসৰ প্ৰাক মুহূৰ্তত আমি গুৱাহাটী মহানগৰীত দেখিবলৈ নাপালোঁ কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা, যাৰ হয়তো কিছু এনেকুৱা সুৰুঙাৰ বাবেই অপৰাধীয়ে এইধৰণে এটা ডাঙৰ কাম কৰিবলৈ সক্ষম হ'ল, যি কামটোক লৈ এই মুহূৰ্তত অসম আৰক্ষীয়ে এক প্ৰকাৰ ডাঙৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হৈছে। স্মাৰ্ট আৰক্ষীৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন হৈছে যে তেওঁলোকে কি কৰি আছিল, বিশেষকৈ পৰিত্যক্ত বাহনসমূহ তেওঁলোকে তালাচীৰ ক্ষেত্ৰত যিদৰে এটা পৰ্যায়ক্ৰমে লৈ গৈ তেওঁলোকে তালাচী কৰিব লাগিছিলে, কিন্তু সেইসমূহ তালাচীও কেৱল
ভেকু ভাওনা অথবা নাটকৰ মাজতে ৰৈ গ'ল নেকি? রাজধানী চহর গুহাটী মহানগরীর চারিটাক স্থানত অতি বিরলরূপে আহি অপরাধীয় সংস্থাপন করে থ গেল চারিটাক বোমা জাতীয় সামগ্রী, সেয়া আরক্ষী নিষ্ক্রিয় করলে। তারপর গুহাটী আরক্ষী এই মুহূর্তে অনুসন্ধান আরম্ভ করেছে আর শেহতাক গুহাটী আরক্ষী চারিখনক থানাত চারিটাক গোচর রুজু করেছে আর কেবাটাও ধারার অধীনত এই রুজু করা গোচরের ভিত্তিত আরক্ষী ইনপুট বিচারিছে, কোরপরা কোনে কিদরে আহি এই বোমা কেটা সংস্থাপন করে থ গেল। গোটেই বিষয়টুক লৈ আরক্ষী জোরদার অভিযান আরম্ভ করল, কিন্তু এই মুহূর্তলৈকে কোনো ক্লু লাভ করবলে সক্ষম হওয়া নাই গুহাটী আরক্ষী। চাকরির বাবে পর্যাপ্ত বয়স নহলেও কথা নাই, রাষ্ট্র প্রতিযোগিতাত পদক বুটলিব পারিলে আপনার বাবে রই থাকিব সরকারি চাকরি। 18 বছর হওয়ার লগে লগে নিযুক্তি পাব আপনি। গুয়াহাটীত অনুশ্রী মহন্তর ক্ষেত্রটো সেয়াই হল। সতেরো বছরতেই সরকারি চাকরির বাবে যোগ্যতা অর্জন, 18 বছরত ভরি দিয়ার পিছতেই পালে চাকরি। চাকরি দিতে মানে 17 ইয়ার্স আসছিল যখন দিছিলে, তার 5 দিন পিছতে আমি 18 হয়েছো। উইমেন্স টিম ফার্স্ট টাইমের কারণে গোল্ড মেডেল পালে আর বহুত ভাল লাগিছে। লাস্ট ইয়ার বহুত তো ফার্স্ট টাইম অসমে গোল্ড মেডেল পাইছিলে ব্যাডমিন্টন, আর উইমেন্স টিমে ফার্স্ট টাইম গোল্ড মেডেল পাইছে আর এবার ভাল লাগিছে। অনুশ্রী হল বহুতর বাবে অনুপ্রেরণার কারণ। খেলেরে জিনিলে রাজ্য সরকারের চাকরি। 2023 বর্ষত প্রথমবারের বাবে রাজ্য সরকারের ক্রীড়া বিভাগে আয়োজন করেছিল খেল মহারণ। যা বছরতেই ব্যাডমিন্টন খেলি রাষ্ট্রীয় পর্যায়ত আজরি আনিছিল সোণর পদক। প্রতিশ্রুতি অনুযায়ী সরকারে নিযুক্তি দিলে NCC গ্রুপ হেড কার্যালয়ের কনিষ্ঠ সহায়ক পদত। বিভাগীয় মন্ত্রী নন্দিতা গার্লোসায় প্রদান করলে নিযুক্তিপত্র। নিযুক্তিপত্র পাই উৎফুল্লিত অনুশ্রী মহন্ত। এক ফলো আপ প্রোগ্রাম হ্যাঁ ফর দি ইয়াংস্টার্স, বডিং ইয়াংস্টার্স যো স্পোর্টস মে উন লোক বহুত আচ্ছে সে আগে যা সকে, আর ফ্রম দি গভর্নমেন্ট সাইড উই আর টেকিং ইট আটমোস্ট কেয়ার। ইন লোক কো হাম লোক অলমোস্ট ফর 20 ডেজ কা ট্রেনিং করেঙ্গে, ইসকা বাদ মে ইফ দে হ্যাভ এক্সেলড ইন দেয়ার ওন ফিল্ড উসকো অর আগে ট্রেনিং লেকে যায়েঙ্গে। মহানগরীর সরুসজাই স্টেডিয়ামত 16 আগস্টর পৰা 5 ছেপ্টেম্বৰলৈ 21 দিনীয়াকৈ আৰম্ভ হৈছে এই বছৰৰ খেল মহাৰণৰ প্রশিক্ষণ। মুকলি অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী নন্দিতা গার্লোসা। সমগ্র অসমৰ 31 লাখ খেলুৱৈৰ পৰা নির্বাচন কৰা হৈছে 612 জন খেলুৱৈ, আৰু সেই 612 জনৰ পৰা নির্বাচিত কৰা হ'ব 112 জন খেলুৱৈ। নির্বাচিত খেলুৱৈসকলে নৱেম্বৰ মাহত অনুষ্ঠিত হ'বলগা ৰাষ্ট্ৰীয় খেলত ব্যাডমিণ্টন, দৌড়, ফুটবল, খোকো আর ভলিবলত অংশগ্রহণ করিব পারিব। রাষ্ট্রীয় খেলর বিজেতা সকলে পাব সরকারি চাকরি। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এটা মিছা কথা থাকিবলৈ হাজারটা মিছা কথা কবলগিয়া হল, কিন্তু ধরা পড়লে বিপদ হব পাৰে। তার উদাহরণ হল রিঙ্কু কলিতা। এটা মিছা কথা থাকিবলৈ রিঙ্কুয়ে কেনেদরে এটার পিছত আনটুক মিছা কথা কই যাবলগিয়া হৈছিল, সেয়া শুনিলে আপনার চকু থর হৈ যাব। আপনালোকে RRRর জনপ্রিয় অভিনেতা রাম চৰণক সকলোৱে চিনি পায়। হে রাম চৰণৰে অভিনীত তেলেগু ছবি ব্রুসলি দ্য ফাইটার আছিল অন্যতম। সেই ব্রুসলির কাহিনীর সৈতে একে আমার রিঙ্কু কলিতার কাহিনী। ছোৱালীজনীর প্রেমত পড়িল রিঙ্কু। ছোৱালীজনীক প্রেমর প্রস্তাব দিবলে যাওয়া রিঙ্কুলৈ ছোৱালীর প্রশ্ন, আপুনি কি করে? রিঙ্কুয়ে টপরাই কৈছিল DSP বুলি। তাতেই লাগিল কেনা। DSP দৰা পাই ছোৱালীৰ মাক দেউতাকৰো গাত তত নাইকিয়া হল। ভাবি যোৱাৰ বাবে শহুৰেকে আনি দিলে 3টা ষ্টাৰ থকা DSP অৰ্থাৎ ACPৰ খাকি পোছাক। DSPৰ পোছাক পাই দিনৰ দিনটো পিন্ধি ঘূৰি ফুৰে ৰিঙ্কুৱে। প্ৰেমিকাই ফোন কৰে, ক'ত আছা জান? ৰিঙ্কুৱে কয়,
ডার্লিং মই থানাত আছো। কেতিয়াবা কয় ছাৰৰ লগত মই ব্যস্ত হৈ আছো। আনকি ৰাজপথত তালাচী চলাই ৰিংকুৱে ছেলফিও দিয়ে প্ৰেমিকালৈ। 11 আগষ্টৰ পৰা ভীষণ ব্যস্ত হৈ পৰিল ৰিংকু, কাৰণ সন্মুখত যে স্বাধীনতা দিৱস, এনেই আলফা স্বাধীনৰ কেডাৰ অসমত সোমোৱাৰ ইনপুট আছে, গতিকে ৰিংকু ব্যস্ত। 15 আগষ্টলৈ বেছিকৈ ৰিংকুৰ বাগদত্তাই ফোন নাই কৰা। স্বাধীনতা দিৱসৰ দিনাই ৰিংকুলৈ ফোন কৰিলে বাগদত্তাই। সেই দিনটোত অত্তত বোমা ওলাই থকাৰ খবৰ পাইছিল। হবলগীয়া স্বামীৰ খবৰ ল'বলৈ ৰিংকুক ফোন কৰিছিল প্ৰেমিকাই। ক'ত আছা জান? ডাৰ্লিং, মই থানাতে আছো, ছাৰৰ লগত মই অলপ ব্যস্ত আছো ৰবা। সেই সময়ত ডিজিপি অফিচৰ সন্মুখতে সতীৰ্থ আৰক্ষী বিষয়াৰে কথা পাতি আছিল ৰিংকুৱে। ৰিংকুৰ চিৰি চেহেৰা দেখিলে আৰক্ষীৰ দৰেই লাগে। সতীৰ্থ আৰক্ষী ৰিংকুলৈ প্ৰশ্ন, আপোনাৰ BMI কিমান ওলাইছিল? তাতেই ৰিংকুৰ আকৌ কেনা লাগিল। তেতিয়ালৈকে ৰিংকুৱে নাজানে BMIৰ কাহিনী। চতুৰ আৰক্ষী বিষয়াজনৰ সন্দেহ উপজিল। এবাৰ চতুৰ আৰক্ষী বিষয়াজনে ৰিংকুৰ অলক্ষিতে আৰম্ভ কৰিলে তদন্ত। প্ৰথমে ফোন নম্বৰৰ আদান প্ৰদান, তাৰপিছত ইটো সিটো প্ৰশ্ন। ৰিংকুৱে যিমানেই উত্তৰ দি গৈ আছিল, আৰক্ষী বিষয়াজনৰ ফাণ্ডত সিমানেই ৰিংকু পৰি গৈ আছিল। অৱশেষত পেলোৱা জাল টানি আনি মাছ ধৰা দি ধৰিলে ভুৱা ACP ৰিংকু কলিতাক। আচল ACPৰ হাতত ধৰা পৰিল ৱেৰ হাউচৰ মেনেজাৰ ৰিংকু কলিতা। ৰিংকুৱে কাকো এতিয়ালৈকে ঠগোৱা নাই। আৰক্ষী বুলি পৰিচয় দি কাৰো পৰা এটকাও সৰকোৱা নাছিল। আৰক্ষীৰ হাততো কোনো ধৰণৰ ৰিংকুৰ বিৰুদ্ধে ঠগ প্ৰবঞ্চনাৰ ৰেকৰ্ডো নাই। হতাশী লাম্বাৰী ৰিংকুৰ দৰে অনেক ৰিংকু ঘূৰি ফুৰিছে ৰাজধানী চহৰ গুৱাহাটী মহানগৰীত। কেৱল মাথো প্ৰেমত পৰি প্ৰেমিকাক পত্নীৰূপে পাবলৈহে ৰিংকুৱে প্ৰবঞ্চনাৰ আশ্ৰয় ল'বলগীয়া হৈছিল, আৰু যাৰ বাবে এতিয়া ক্ৰাইম ব্ৰাঞ্চৰ ৰঙা ঘৰৰ আলহী এগৰাকী হতাশী লাম্বাৰী ৰিংকু কলিতা। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। ১৮৮গৰাকী হিন্দু শৰণাৰ্থীক ভাৰতীয় নাগৰিকত্ব প্ৰদান। কাৰ অধীনত হিন্দু শৰণাৰ্থীক ভাৰতীয় নাগৰিকত্ব প্ৰদান? চুবুৰীয়া ৰাষ্ট্ৰৰ শৰণাৰ্থীক ভাৰতীয় নাগৰিকত্ব প্ৰদান কৰা হৈছে। কাৰ দ্বাৰা কোনো লোকৰ নাগৰিকত্ব কৰ্তন নহয় বুলিও মন্তব্য কৰিলে শ্বাহে। গুজৰাটৰ আহমেদাবাদত নাগৰিকত্ব প্ৰদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। आज गुजरात भर से कई जिलों से आए हुए शरणार्थी अब तक कहलाते थे, आज से भारत माता के परिवार में आप लोग शामिल हो जाएंगे। ऐसे मेरे प्यारे भाइयों और बहनों, आप सभी का स्वागत। मेरे जैसे समाज जीवन के कार्यकर्ता के लिए एक बहुत भावुक क्षण है, क्योंकि ये CAA सिर्फ देश के लाखों लोगों को, देश में बस रहे लाखों लोगों को नागरिकता देने का कार्यक्रम नहीं है। CAA देश में बस रहे लाखों शरणार्थियों को न्याय देने का और अधिकार देने का कार्यक्रम। और पास्ट में भारत सरकार जो कांग्रेस पार्टी और इनके साथियों ने चलाई, इनकी तुष्टिकरण की नीति के कारण सन 1947 से लेकर 2014 तक जो लोग देश की शरण में आए उनको अधिकार नहीं मिले, उनको न्याय नहीं मिला। उनकी प्रताड़ना पड़ोसी देशों में तो हुई, क्योंकि वो हिंदू थे, जैन थे, बौद्ध थे, सिख थे, मगर उनकी प्रताड़ना अपने देश में भी हुई, यहां पर भी हुई। लाखों करोड़ों लोग 3-3 पीढ़ियां हो गई न्याय के लिए तरसते रहे, मगर एक इंडी अलायंस की तुष्टिकरण की नीति ने इस शरणार्थियों को न्याय नहीं दिया। আৰু ইয়াৰ লগে লগে সময় হৈছে এতিয়া বাতৰিৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ। এইটো মাইথান ষ্টীল নহয়।